আগামীকাল অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য স্কুল খোলা হচ্ছে, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলছে। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রাইমারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পাড়ায় শিক্ষালয়ের ব্যবস্থা কথা। আজ দুপুরে বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে সমস্ত স্তরের পড়ুয়াদের জন্য স্কুলের দরজা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায় বারাসাত প্রাথমিক শিক্ষা সংসদ ভবন এলাকায়। পাশাপাশি শিক্ষা ভবন কার্যালয়ে গণ ডেপুটেশন কর্মসূচি জমা দেওয়া হয়। আর এই কর্মসূচির নেতৃত্ব দেন জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি তাপস মিত্র। এই প্রতিবাদ মিছিলে স্কুলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে খুদে পড়ুয়ারা প্ল্যাকার্ড হাতে সামিলও হয়। বিক্ষোভ সমাবেশের পর জেলা বিজেপির নেতৃত্বে ডেপুটেশন জমা দেন চার সদস্যের দল। তাদের দাবি, শিশুদের মানসিক বিকাশের জন্য স্কুল খোলা খুব জরুরি। এ বিষয়ে বারাসাত জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি তাপস মিত্র জানান, রাজনীতি তো দেখুন সর্বক্ষেত্রে রাজনীতি, করোনা নিয়ে রাজনীতি কি দিদিমণি করছেন না? যেদিন থেকে করোনা মহামারী আকার ধারণ করে সেদিন থেকেই তিনি রাজনীতি করা শুরু করলেন, রাজনীতি উনিই করেছেন। আর আমরা ন্যায্য দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। মানে করোনা হওয়ার পর থেকে তিনি মোদী মাননীয় প্রধানমন্ত্রীকে গালাগালি দেওয়া ছাড়া কোনো ভালো কিছু কাজ করেননি। ওনাদের মিছিল মিটিংয়ে 100-200 মানে কর্মী হতে পারে, আর আমাদের ক্ষেত্রেই করোনা বিধি 5 জনের বেশি যারা যেখানে যেখানে নির্বাচনে আমরা দেখেছি। সুতরাং উনি রাজনীতি ছাড়া উনি কিছু বোঝেন না। আমরা চাইছি যে তাহলে উনি অষ্টম থেকে নবম পর্যন্ত কেন খুলল, দ্বাদশ পর্যন্ত? তো যদি আজকে পশ্চিমবঙ্গে করোনা যদি এত বিপদ মানে বিপদ হয়, করোনার বিপদ থাকে, তাহলে তো তিনি বন্ধই রাখতে পারতেন। আমাদের যা দাবি যে সঠিক, এবং মাননীয় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন স্কুল কলেজ খোলা না হলে তাহলে আমরা মানে সল্লেগের শিক্ষা ভবনের সঙ্গে অবস্থানে বসবো। এই কথা শোনার পরেই তিনি ঘাবড়ে গিয়ে পরের দিনই উনি সার্কুলার জারি করলেন যে অষ্টম থেকে দ্বাদশ। সুতরাং আমরা দাবি রাখি শুধু অষ্টম থেকে দ্বাদশ না, প্রাথমিক স্তরে শিক্ষা যাতে ছাত্রছাত্রীরা শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকতে পারেন, এর দাবি আমরা রেখে আমাদের দলের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।